ভিডিও শুরুতেই বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নোটিফিকেশন। মহারাষ্ট্রের মহাজোটে ফাটল আরও চওড়া হয়েছে। এবার পরবর্তী বিধানসভা নির্বাচনে একলা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। সোমবার এমনটাই জানিয়েছেন রাজ্যের কংগ্রেস প্রধান নানা পাটোলে। 2021 সালে কার্যত বিজেপিকে সরিয়ে দিয়ে কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট গড়ে শিবসেনা সরকারে আসে। ওই মহাজোটের নাম দেওয়া হয় মহাবিকাশ আঘাড়ি। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে কংগ্রেস, শিবসেনা ও এনসিপির মিলিত সরকারের মূল উদ্দেশ্য ছিল বিজেপি হটাও, কিন্তু আদর্শগত দিক থেকে ফারাক থাকার কারণে সাধারণ কর্মসূচি নিয়ে গোড়া থেকেই উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার ও রাহুল গান্ধীর দলের মধ্যে একটা মতবিরোধ ছিল এমনটাই জানা যায়। সেই বিষয়ে আরও স্পষ্ট করে এদিন মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলে সাফ বলেন, মহারাষ্ট্রের পরবর্তী বিধানসভা নির্বাচন একাই লড়বে কংগ্রেস। হাইকম্যান্ড চাইলে আমি মুখ্যমন্ত্রী পদের মুখ হতে রাজি। আসন্ন স্থানীয় নির্বাচনগুলোতেও একলাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি। তবে বলে রাখা ভালো, 57 বছরের পাটোলে চারবারের বিধায়ক। বর্তমানে ভান্ডারা জেলার সাকলি আসন থেকে বিধানসভায় রয়েছেন তিনি। তার এরকম মন্তব্যে সাফ হয়ে গিয়েছে আঘাড়িতে ফাটল বাড়ছে এই তিন দলের মধ্যে, যার সরাসরি বেনিফিট পেতে পারে বিজেপি এমনটাই মনে করছেন অনেকে। উল্লেখ্য, মহাবিকাশ আঘাড়িতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর পাশাপাশি সবে সেকুলার হয়েছেন উদ্ধব ঠাকরে। 2019 সালে শরদ পাওয়ারের নির্দেশেই রাম মন্দির দর্শন স্থগিত রেখেছিলেন তিনি। তবে হিন্দুত্ব ছেড়ে ঠাকরে ধর্মনিরপেক্ষ হওয়ায় প্রভাব পড়েছে শিবসেনার কোর হিন্দু ভোট ব্যাঙ্কে, সেখানে ভাগ বসাতে পারে বিজেপি। ফলে আসন্ন নির্বাচনে কংগ্রেস যদি আলাদাভাবে লড়ে সেক্ষেত্রে তার সরাসরি বেনিফিট পেয়ে যাবে বিজেপি এবং ভোট ভাগাভাগিতে বিজেপিরই ফায়দা বেশি, সরকারে আসতে পারে বিজেপি এমনই মনে করছে অনেকে।